ওকে দোস্ত, এখন বল কি খাবি? তুই যা খাবি তাই খাবো। পিৎজা অর্ডার করি? পিৎজা? ওয়াও! আচ্ছা বাই দ্য ওয়ে, তোরা নোয়াখালীর মানুষরা তো পিৎজারে হিজ্জা বলোস না রে। পিৎজা অর্ডার করা লাগবে না দোস্ত, খামু না। আর মজা করছি দোস্ত, একটু মজা করতে পারবো না? তুই আমার দোস্ত না। আচ্ছা শোন, বাদ দে, শোন, আমি পিৎজা অর্ডার করতেছি, ঠিক আছে? পিৎজা আর্ট একটা দারুণ অফার চলতেছে, সানডে স্পেশাল বোগো। তুই যদি একটা ফ্যামিলি সাইজ পিৎজা অর্ডার করস, তাহলে তুই আরেকটা ফ্যামিলি সাইজ পিৎজা অ্যাবসলিউটলি ফ্রি পাওয়া যাবে, বুঝছস? আর জানোস দাম কত টাকা থেকে শুরু হইতেছে? মাত্র 1169 টাকা। আর জানিস এই পিৎজা গুলো চারটা ডিফারেন্ট ক্রাস্টে পাওয়া যাইতেছে, প্যান ক্রাস্ট, থিন ক্রাস্ট, চিজি বাইটস এন্ড সসেজ সসেজ স্টাফড ক্রাস্ট। না হাসির কি হইলো? তুই তো উচ্চারণই করতে পারতেছিস না। আর যাই হোক, তোদের মতন তো পিৎজারে হিজ্জা বলি না। আচ্ছা শোন, এখন কোন পিৎজা খাবি বল? এখন একই ক্রাস্টের দুইটা পিৎজা অর্ডার করতে হবে কিন্তু। দোস্ত আমাদের পিৎজা চলে আসছে। নে নে দোস্ত, খা খা, হিজ্জা খা। দোস শোন, বারবার একই মজা ভাল লাগে না, ঠিক আছে? এবার একটু থাম তো। দূর, আমি খামুই না, আমি জায়গা। আর কি এরকম মাইন্ড করুস কেন কথায় কথায়? একটু মজা করতে পারবো না তোর সাথে? তো মাইন্ড করবো না, তোকে বারবার বলতেছি এরকম মজা করিস না, তারপরও তুই আমার সাথে মজা করেই যাইতেছিস। আচ্ছা ঠিক আছে, তোর মুড এখনই আমি ভালো করে দিতেছি। তোর একটা জোক বলি, বুঝছস? একবার এক লোক এক ইলেকট্রনিক্স এর শোরুমের দোকানে, বুঝছস, গেছে। যাওয়ার পর বলতেছে যে ভাই, এই টিভিটার দাম কত? তার সেলসম্যান বলে কি, যান আপনি এখান থেকে, আপনার কাছে আমরা কিছু বেচবো না, যান এখান থেকে বাইর হন। লোকটা তো একটু মন খারাপ হয়ে গেল, বলো কি ব্যাপার, আমার এরকম অপমান করলো কেন? আমি তো খারাপ কিছুই বলি নাই। লোকটা ভাবলো কি, যে মনে হয় আমি লুঙ্গি টুঙ্গি পরে গেছি দেখে আমার পাত্তা দেয় নাই, আমি নেক্সট টাইম প্যান্ট শার্ট পরে স্মার্ট হয়ে যাব, তাহলে আর আমাকে এরকম অপমান করবে না। নেক্সট ডে এই লোক একদম ফিট ফাট হয়ে ওই শোরুমে গেছে। আবার যাওয়ার পর আবার ওই সেলসম্যানকে দেখে বলতেছে, ভাই এই টিভিটার দাম কত? সেলসম্যান বলে কি, যান আপনি আবার আসছেন, যান বাইর হন, আপনার কাছে আমরা বেচবো না। লোকটা তো চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, এরকম অপমান করতেছে কেন? পরের দিন লোকটা ভাবলো যে না, এবার আমি আমার সবচেয়ে দামি কাপড় পরে যাব, একদম সুটেড বুটেড হইয়া তারপর সে শোরুমে গেছে। যাওয়ার পর ওই সেলসম্যানকে বলতেছে, ভাই এই টিভির দাম কত বলেন? শোরুমের লোক তো আবার চেতে গেছে, তাহলে আপনি আবার আসছেন, আপনি বাইর হন, আপনার কাছে আমরা জিনিস বেচবো না, বেচবোই না। তখন ওই লোকটা বলে কি, আচ্ছা ভাই একটু দাঁড়ান তো, আপনারা আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আমি কি করছি? আমি তো আজকে ফিটফাট হয়েই আসলাম, তারপরও আপনারা আমাকে ইনসাল্ট করতেছেন। তখন জানিস ওই সেলসম্যানটা কি বলছে, মানে কি, আমরা নোয়াখালীদের কাছে জিনিস বেচি না। তখন ওই লোকটা বলে কি, আমি যে নোয়াখালীর এটা আপনি বুঝলেন কেমনে? তখন সেলসম্যান কি বলে জানোস, বলে কি, একমাত্র নোয়াখালীর মানুষরাই ওভেনকে টিভি বলে। দ্যাটস ইট দোস্ত, আমি আজকে উঠি। হ্যাঁ আরে দোস্ত, কি হয়েছে তোর, উঠে গেলি কেন? আরে দোস্ত মজা করতেছি, তুই এত সিরিয়াস হইতেছিস কেন? দোস্ত এটা কোনো মজা না, ঠিক আছে? এটা হচ্ছে অপমান করা, একটা মানুষের অঞ্চল নিয়ে, অঞ্চলের ভাষা নিয়ে এরকম মজা করা মানে হচ্ছে তাকে অপমান করা। এটা কোনো ঠাট্টা করার বিষয় না, এটাকে কোনো ছোট কইরা দেখার বিষয় না, ঠিক আছে? এক একটা অঞ্চলের মানুষ এক এক রকম হয়, তাদের মুখের ভাষায়ও তাদের অঞ্চলের টান থাকে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। খুব বাজে মেন্টালিটির মানুষ না হলে এই ধরনের ঠাট্টা মজা করতে পারে না, ঠিক আছে? এই যেমন আন্টি, আন্টি কিন্তু কুমিল্লার ভাষা ছাড়া কথা বলতে পারে না, শুদ্ধ ভাষায় তো আন্টি কথাই বলতে পারে না, কিন্তু তুই তুই দেখ আরেক অঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়ে তুই মজা নিতেছস। আসলে দোষ তোর, কোনো দোষ নাই তোর মতন না, এরকম অনেক থার্ড ক্লাস মেন্টালিটির ছেলে মেয়েকে এখন দেখা যায়, যারা নাকি কারো মুখে আঞ্চলিক ভাষা শুনলে একদম ইউ কি খ্যাপ, কি বাজে ভাবে কথা বলে, কি বিচ্ছুরি করে কথা বলে, এরকম থার্ড ক্লাস অ্যাটিটিউড দেখায়, ঠিক আছে? শোন, আঞ্চলিক ভাষা কখনো বাজে হতে পারে না, বিচ্ছি হতে পারে না, বরং আমাদের বাংলা ভাষার একটা অন্যতম সৌন্দর্য হয়েছে এই আঞ্চলিক ভাষা। তো নিজের ঘরের মানুষরাই তো আঞ্চলিক ভাষায় কথা বলে, এখন কি করবি, ওদেরকেও ছোট করে কথা বলবি, অপমান করবি, ঠাট্টা করবি? আচ্ছা দোস্ত আই এম সরি, তুই রাগ হইস না, চেতিস না, আমি সত্যি একটা অন্যায় করে ফেলাইছি, মাফ করে দে দোস্ত, আয় প্লিজ প্লিজ বস দোস্ত, এরকম করিস না, যাইস না। আমি আর জীবনে বললাম তো তোদের ভাষা নিয়ে, তোদের এই অঞ্চল নিয়ে আমি কিচ্ছু বলবো না, নে আয় নে বস বস, ঠান্ডা হ, বললাম তো আর মজা করবো না। তুই তোর ভুল বুঝতে পারছিস, আমি এটাতেই খুশি, আর কখনো এরকম ফাইজলামি করবি না কিন্তু, ঠিক আছে? নে পিৎজা খা। আরে দোস্ত আমার মাথায় না সবসময় একটা প্রশ্ন,
ঘুরঘুর করে, বিশেষ করে তোরে দেখলে আমার এই প্রশ্নটা বেশি ঘুরঘুর করে, বুঝছস? কি কোয়েশ্চেন? তোমার নোয়াখালী লড়া সবসময় নোয়াখালী বিভাগ চাই, এরম বলস কেন? দোস্ত, তোদের মতন এরকম থার্ড ক্লাস ওভার স্মার্ট ছেলে মেয়েরা না সারা জীবন এরকম অন্যকে ছোট কইরেই কথা বলা যাইতে পারবি, ঠিক আছে? অন্যকে নিয়ে মজা আর ঠাট্টাই করতে পারবি, কিন্তু দিন শেষে নিজের দিকে একটু তাকা যে তোরা নিজেরাই কত বড় একটা জোক। আরে